সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সিমুখু স্যার এবং আমাদের সম্মানিত শিফট ইনচার্জ মহোদয়, আমাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপের অধ্যায় 10 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ওই অধ্যায় 10টা হচ্ছে পরিমাপ সম্পর্কে। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু পরিমাপ সম্পর্কে অনেক কিছু জানি। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে কোনো কিছু মাপতে হলে, সেটা হচ্ছে কি তোমাদের কোনো কাঠি মাপতে হলে বা কোনো ঘরের দুর্গপ্রস্থ মাপতে হলে আমাদের একটা একক প্রকাশ করা হয়, আবার কোনো তরল পদার্থ মাপতে হলে অন্য একক প্রকাশ করা হয়, আবার যদি আমরা কী বলে এগুলো মাপতে হলে আমাদের কী হয়, দৈর্ঘ্যের যেমন হয় দৈর্ঘ্য পরিমাপ মাপতে হলে আমাদের মিটারের প্রয়োজন হয়, তরল পদার্থ মাপতে হলে আমাদের আয়তনের প্রয়োজন হয়, আর যদি কোনো কিছু ওজন করতে হয় তাহলে ওজনের হচ্ছে আমরা কি ওজনের মাপতে হলে আমাদের গ্রামে এককে প্রকাশ করি। তাহলে তিন দেখো এক এক পরিমাপ করতে হলে তিন ধরনের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে তিন ধরনের পরিমাপ। একটা হচ্ছে কোনো কিছু মাপতে হলে দৈর্ঘ্যের পরিমাপ, তারপর হচ্ছে ওজনের পরিমাপ, তারপর হচ্ছে কি তরল পদার্থের আয়তনের পরিমাপ। তাহলে দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে কি তোমরা জানো, তোমরা তোমাদের বইতে দেখতে পাবো মিটার, তারপরে ওজনের পরিমাপ হচ্ছে তোমার গ্রাম, আর তরল পদার্থের আয়তনের পরিমাপ হচ্ছে তোমাদের লিটার, তাই না? তাহলে দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে আচ্ছা দৈর্ঘ্যের পরিমাপ। এখন দেখো আমরা যখন সবচেয়ে বড় হচ্ছে যে কিলোমিটার, কিলোমিটার থেকে আমরা কি মিটার আসবো, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমাদের মিলিমিটার আসবো। যখন তোমাদের বইতে দেখবা যে কিলোমিটার, হ্যাঁ কিলোমিটার কিলো মিটার, তারপর হচ্ছে কি মিটার, কিলোমিটারের পর হচ্ছে মিটার, তারপর সেন্টিমিটার, সেন্টিমিটার, তারপর হচ্ছে এটা মিলিমিটার। হ্যাঁ মিলিমিটার, তাহলে তুমি যদি কিলোমিটার সেন্টিমিটার মিলিমিটার, আমরা জানি এক কিলোমিটার সমান কত, তুমি দেখতে পাবো এক কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। এক কিলোমিটার যদি আমরা এখানে বলি, এক কিলোমিটার সমান 1000 মিটার দূর, কত 1000 মিটার। তাহলে এক মিটার সমান কত হবে, আবার এক মিটার সমান সমান প্রত্যেকটা 10 দিয়ে ভাগ, কত কিলোমিটার সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, মিটার তারপরে কি সেন্টিমিটার, তারপর মিলিমিটার, প্রত্যেক যেহেতু এক মিটার এক কিলোমিটার সমান সমান 1000 মিটার, সেটাকে প্রত্যেকটা 10 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে হবে 100 সেন্টিমিটার চলে আসবে, সেন্টিমিটার। আচ্ছা তারপরে এখন এক সেন্টিমিটার কত হবে, এক সেন্টিমিটার, আবার এই 100কে সেন্টিমিটার যত আছে সেটাকে আবার 10 দিয়ে ভাগ দাও, তাহলে কী হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার, 10 দশম 110 মিলিমিটার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার দেখো কিলোমিটার সবচেয়ে বড়, কিলোমিটার পরে মিটার, মিটারের পর কি সেন্টিমিটার, সেন্টিমিটারের পর হচ্ছে মিলিমিটার। এক কিলোমিটার সমান 1000, এক মিটার হচ্ছে কি তো আমাদের 100 সেন্টিমিটার, আর হচ্ছে এক সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। তোমাদের একটা জিনিস জানতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে তোমাদের। তাহলে আমরা যদি ওজন পরিমাপ করতে যাই, আমরা বললাম যে পরিমাপের ভিন্নতা রয়েছে একটা দৈর্ঘ্যের জন্য, তারপর যখন আমরা ওজন করতে যাবো কোনো কিছু মাপতে যাবো তখন এক ধরনের একক, আবার যখন তরল পদার্থের আয়তনের পরিমাপ করতে যাবো তখন একটা একক, তখন লিটার। যখন তোমরা কোনো তেল কিনতে যাও বা কোথাও দেখতে পাবো সেখানে কিন্তু কেজি থাকে না, কিলোগ্রামে থাকে বা কিলো গ্রামে থাকে না, ওটা লিটারে এককে থাকে। তো সো আমরা দেখবো এখন ওজন পরিমাপের এককটা কীভাবে করা হয়। হ্যাঁ দুই নম্বর হচ্ছে আমাদের ওজন পরিমাপের একক হচ্ছে আমাদের গ্রাম,
তোমরা জানো 1 কিলোগ্রাম হচ্ছে কি 1000 গ্রাম, 1 কিলোগ্রামে হচ্ছে কি সবচেয়ে বড়। যেমন আমরা মিটার একক যখন প্রকাশ করতে গিয়েছিলাম তখন কি সবচেয়ে বড় হচ্ছে কিলো কিলোমিটার, তারপর হচ্ছে কি মিটার, তারপর সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। তাহলে তেমনি করে শুধু মিটারের জায়গায় গ্রাম লিখে দিবা তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, 1 কিলোগ্রাম সমান সমান কত হবে? এক হাজার গ্রাম। তেমনি করে 1 সেন্টিগ্রাম আছে, 1 মিলিগ্রাম আছে, তাই না? এভাবে তোমরা করতে পারবে। তাহলে নেক্সট দেখো, তোমাদের বই আছে যে ওখানে আয়তনের কথা আছে এবং আয়তনের পরিসীমার কথা দেওয়া আছে। আয়তনের কথা আছে এবং আয়তনের পরিসীমা। তুমি জানো একটা যেহেতু আয়তাকার, তোমাদের চতুর্ভুজ ক্ষেত্র, যেমন চতুর্ভুজ ক্ষেত্র আয়তাকার আছে, কি আছে বর্গাকার আছে, তারপরে কি সামান্তরিক আছে। তাহলে তুমি দেখো সবগুলো যদি আমরা একটা এখানে চিত্র যদি আঁকি, তোমাদের যেহেতু বইতে আয়তাকার আর কি বর্গাকারের কথা লেখা আছে, তাহলে আমরা এই দুইটা চিত্রের পরিমাপটা এবং এটার ক্ষেত্রফল কীভাবে করে সেটা আমরা দেখব। যেমন দেখো যে এই ঘাট এটা হচ্ছে একটা আয়তাকার, তা আয়তাকার দুইটা এখানে দেখো এই আয়তাকার কিছু বৈশিষ্ট্য আছে। আয়তাকার বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রত্যেকটা কোণ হচ্ছে কি সমকোণ, তাদের বিপরীত বাহুগুলো কি হবে সমান হবে, হ্যাঁ কর্ণদ্বয় সমান, এগুলো হচ্ছে আয়তাকারের বৈশিষ্ট্য। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি তোমরা জানো, হয়তো জেনে থাকবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে প্রস্থ এত বর্গ একক। এখানে আমি একক কথাটা ইউজ করলাম কেন, কারণ এখানে তোমার এককে এই যে তোমার আয়তক্ষেত্রের বাহুগুলার দৈর্ঘ্য কি হচ্ছে তোমার, এটাকে বলি এই পাশটাকে বলি আমরা দৈর্ঘ্য, এটাকে বলি এটাও দৈর্ঘ্য, যেহেতু বিপরীত বাহুতে এটাও দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটাও আমাদের প্রস্থ। আচ্ছা তাহলে দেখো যে আয়তাকারের দৈর্ঘ্য বিপরীত বাহুগুলোর সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ। এখানে একক কি বললাম, এখানে এই যে বাহুগুলার আমাদের মিটার এককে প্রকাশ করা যাবে এবং সেন্টিমিটার একক থাকতে পারে, এই জন্য আমরা সূত্রে যখন ইউজ করবো তখন বর্গ একক, এটা কোন এককে তোমাদের বের করতে বলে সেটা তোমাদের বইয়ে বের করতে বলা হবে, কি যেটা সেন্টিমিটার রয়েছে নাকি মিটারে রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যখন আবার আরেকটা হচ্ছে তোমাদের পরিসীমা বের করতে বলা হয়, হ্যাঁ দুইটা, একটা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এই যে সূত্রগুলি দিয়ে কিন্তু আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, বহু নির্বাচন প্রশ্ন সেগুলো আমরা করতে পারবো। এখন বর্গক্ষেত্র যদি আমরা দেখি, বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য তোমরা কি জানো যে বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, 4টি কোণ সমান, কর্ণদেহ সমান, তাই না? তাহলে একটা যদি বর্গক্ষেত্র আঁকি, তা আমাদের বর্গক্ষেত্র যদি এরকম 4 বাহু যদি বর্গ আমাদের আঁকা হয় 4 বাহু সমান, তো একটি বাহুর পরিমাণ যদি আমাদের কত হয় 4 মিটার হয়, তাহলে কি এটাও 4, এটাও 4, এটাও 4, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান, কর্ণগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাই না? তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলতে হলে কী হবে, আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্র বল ধরি, বর্গ ক্ষেত্রফল সূত্র হচ্ছে এক বাহুর পরিমাপ স্কোয়ার, হোল স্কোয়ার দিতে, বা এক বাহুর পরিমাপ ইন্টু এক বাহুর পরিমাপ, বা এক বাহুর পরিমাপ স্কোয়ার দিতে পারো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক। আচ্ছা তাহলে এখানে দেখতে হবে যে আমাদের বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে নিতে হয়, তাহলে তুমি একটা বাহু কেন নেওয়া হয়েছিল, কারণ প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান, এই জন্য এক বাহুর দৈর্ঘ্য নিয়ে তার বর্গ করে দিবা, তার উপর এই ধরনের একটা ঘাত টু দিয়ে দিবা, তাহলে কী হয়ে যাবে তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। অথবা
এক বাহুর পরিমাপ গুণন এক বাহুর পরিমাপ দিলেও হবে। আমি আবারও বলি এখানে একক কেন লেখা হয়েছে, এখানে হচ্ছে যে অনেক সময় বলতে থাকবে যে যে দৈর্ঘ্যগুলা কি মিটারে থাকবে অথবা সেন্টিমিটারে দেওয়া থাকবে। এখন আরেকটা কাছে তোমাদের বইয়ে যে বর্গক্ষেত্রের পরিসীমাও দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে, দেখো এখানে বর্গক্ষেত্রে কয়টা বাহু, চারটা বাহু, যেহেতু এটা চতুর্ভুজ আকার তাহলে কত হবে, চারটা বাহু, তাহলে এটার পরিসীমা হচ্ছে চার গুণন যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। বা এক বাহুর পরিমাপ, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র, ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে যে আমরা যদি একটা সৃজনশীলের দিকে তাকাই, যখন পাশে যারা বহু নির্বাচনী এই যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রগুলোর উপরেই তোমাদেরকে একটা সৃজনশীল বহু নির্বাচনের প্রশ্ন দিয়েছি, তুমি দেখো আমরা এটা এখন করতে যাব। এখানে বলা আছে যে উদ্দীপকটার মধ্যে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার এবং প্রস্থ হচ্ছে কত, 70 মিটার। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তাকার মাঠ যদি আমাদের এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু এটা আয়তাকার বোর্ড, হ্যাঁ, উপরটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এই দুই পাশটা হচ্ছে দৈর্ঘ্য, পাশটা হচ্ছে কি আমাদের প্রস্থ হিসাবে ধরা যায়। তাহলে একটা আয়তাকার ফুটবল মাঠের কি হচ্ছে দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ হচ্ছে 70 মিটার, কয়ের উদ্দীপকে বলা হচ্ছে যে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, সেন্টিমিটার তোমরা কোথায় পড়েছো, এই যে একটু আগে দেখালাম কিলোমিটার, তারপর মিটার, মিটারের পর কি সেন্টিমিটার, সেন্টিমিটারের পরে কিছু হচ্ছে মিলিমিটার একক। তাহলে এখান থেকে আমরা যে একটা আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেহেতু কয়ের মধ্যে বলেছে দৈর্ঘ্যটাকে করার জন্য, দৈর্ঘ্যটাকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে কত, দৈর্ঘ্যকে সেন্টিমিটার এককে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 200 মিটার। হ্যাঁ, তো দেওয়া আছে কত লিখবে যে উদ্দীপক, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য 200 মিটার। তাহলে 200 মিটারকে আমরা কী করবো, এটা সেন্টিমিটারে প্রকাশ করবো। আমরা জানি যে 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার, তাই না, এটা তাহলে এখানে আমরা জানি লিখব আচ্ছা এটা তোমরা জানো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে কত বলছে 200 মিটার, হ্যাঁ, তো এখানে 200 লিখে দাও মিটারের জায়গায়, এটা কি এখানে কম থাকলে তোমরা জেনে থাকবে, এখানে কম এখানে বেশি থাকলে কি হয়, গুণ হয়, আর এখানে বেশি এখানে কম থাকলে ভাগ হয়। তাহলে এত সেন্টিমিটার, তাহলে এটা আমরা গুণ করবো স্বাভাবিকভাবে 200 100, কয়বার দিবা, 0 1 বার দাও, তাহলে 0 3 বার, একটা যদি দাও কটা হয়, আবার 0 3 বার, আবার যদি হয় তো কত হয়, 0 0 2 1 2, 0 0 0 0, তাহলে হচ্ছে আমাদের কত, 2000। অথবা এইভাবেও করতে পারো, এখানে সংখ্যা দিয়ে 2 আর 1 গুণ করে দিবা, 2 আর 1 গুণ করে 2 1 নামতে পারো, 2 1 2, এখানে তারপর দেখবা যে কয়টা শূন্য অবশিষ্ট থাকে, 1টা 2টা 3টা 4টা, 4টা 0 বসায় দিবা, এত সেন্টিমিটার। আচ্ছা তাহলে কয়ের যে কথাটা বলা আছে যে দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রকাশ করা হয়, তাহলে আমাদের কয়ের উত্তরটা হয়ে গেলো দৈর্ঘ্যতে সেন্টিমিটার প্রকাশ করা হয়ে গেলো। এভাবে অনেক সময় বলতে পারবে দৈর্ঘ্যকে মিলিমিটারে প্রকাশ করো, তাহলে আবার দৈর্ঘ্যকে মিলিমিটার সেন্টিমিটার দুইটি আছে, তাহলে এগুলোকে তোমরা ওইভাবে সূত্রের সাহায্যে করে নেবে ইনশাল্লাহ। আমরা ক্ষয়ের উত্তরটা দেবো, ক্ষয়ের হচ্ছে উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের এক বাহু হলে, একটা বর্গক্ষেত্রের বাহু বলেছে কত, 200 মিটার, হ্যাঁ, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান, তাই না, তো
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বলেছিলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দেখেছিলাম যে এক বাহুর পরিমাণ স্কয়ার বা এক বাহুর পরিমাণ গুণন এক বাহুর পরিমাণ, তার পাশে কি লিখতে হবে? বর্গ একক, তাই না? তারপর দেখো, তাহলে আমাদের যেহেতু উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের এক বাহুর হলে আবার লেখো, দেওয়া আছে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। হ্যাঁ, তা ওরা বলেছে যে দৈর্ঘ্যকে উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রে এক বাহু শর্ত মতে দিবা, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত? এখানে 200 মিটার। আচ্ছা, তাহলে আমরা জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কি পাশে লিখতে হবে আমাদের? বর্গ একক। আচ্ছা, তাহলে দেখো এক বাহুর দৈর্ঘ্য কত? আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। হ্যাঁ, তাই আমরা কী করবো? 200 × 200। আচ্ছা, এখানে বর্গ এককের জায়গায় আমরা লিখব বর্গ, এখন এককের জায়গায় এখানে এই এককটা কী কী দৈর্ঘ্যটা কী এককে রয়েছে? মিটার, তাই এই জন্য এককের জায়গায় আমরা এখন মিটার লিখে দেব। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে তোমরা গুণ করো, তাহলে এখানে কী হবে? তোমরা এভাবে গুণ করতে পারো 200 × 200 দিয়ে, অথবা এভাবে করবা যে সংখ্যাগুলোকে ট্রাই করো, সংখ্যাগুলো যে এখানে 2 × 2 গুণ করে দেবা, 2 × 2 কত হয়? 4 হয়। আর দেখো কয়টা শূন্য অবশিষ্ট? 4টা, 1 2 3 4টা, 1 2 3 4, তাহলে উত্তর হয়ে যাবে এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেলো উদ্দীপকের দৈর্ঘ্যের সমান বর্গক্ষেত্রের এক বাহু হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়ে গেলো। এখন কী করবো আমরা? মাঠের ক্ষেত্রফল, এগুলি তোমরা আয়তাকার মাঠ, যেহেতু উপরে বলা আছে আয়তাকার মাঠ, তা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী বলেছিলাম? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা সমাধান করব। গ বলেছে যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমাদের মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেহেতু মাঠটা আয়তাকার, তাহলে মাঠের কী লাগবে? দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। উদ্দীপক থেকে তুমি মাঠের দৈর্ঘ্যটা আর প্রস্থটা প্রথমে লিখবা, যে মাঠে দেওয়া আছে, অথবা মাঠের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, আর মাঠের প্রস্থ হচ্ছে 70 মিটার। তাহলে আগে সূত্রটা ইউজ করবে, সূত্র লিখবে যে আমরা জানি মাঠের ক্ষেত্রফল। আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তাকার বস্তু,
সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাও আবার কী লিখবো আমরা? ক্ষেত্রফল বললেই বর্গ আসবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বর্গ একক লিখব। হ্যাঁ, তা এখন আমরা মানটা বসাবো। যেমন দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 200। হ্যাঁ, 200 বসাবো। গুণন এইটা হচ্ছে কি আমাদের সূত্র বসাবো। আচ্ছা, এত বর্গ কত? বর্গ এখানে কি এককটা? এখানে হচ্ছে মিটার, তাহলে আমরা মিটার লিখব। আচ্ছা, তাহলে সেমভাবে আমাদের কি করব, গুণ করব, রাফ করবো, পাশে প্রত্যেকটা অঙ্কে রাফ করে দিবা। তো কত হয়? 0 0 0, সাথে 0 0 7, 2×14, 0 0 0 4 1। এভাবেও করতে পারো, অথবা ওইভাবে সাত, এই দুইয়ের সাথে 7 গুণ করবা, 7 2×, কত হয়? 14 হয়। আর কটা শূন্য দরকার? এখানে একটা, দুইটা, তিনটা শূন্য থাকে, তিনটা শূন্য বসাই দেবে। এটা কিন্তু যখন শূন্যের মাঝে গুণ থাকবে তখন করবা এভাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বর্গ আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 14,000 বর্গ মিটার। আর লাস্ট যে অঙ্কটা আমাদের মাঠের পরিসীমা কতটুকু, হ্যাঁ, কতটুকু মাঠটা কতটুকু জায়গা নিয়ে জায়গা দখল করে আছে। তাহলে মাঠের পরিসীমা বের করতে হলে অবশ্যই তোমাদের মাঠের পরিসীমা সূত্রটা আমি দেখেছিলাম, যে মাঠের পরিসীমা হচ্ছে কি আয়তাকার মাঠের পরিসীমা 2 × কত? দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের তাও কি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের কাজ, তাই না? তাহলে তাও আমাদের কি লাগবে? মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। মাঠে আয়তাকার মাঠের দৈর্ঘ্য, এবং আয়তাকার মাঠের প্রস্থ লিখব। প্রস্থ কত? আমাদের 70 মিটার। আচ্ছা, তাহলে আয়তাকার মাঠের কি জানো আমরা? আয়তাকার মাঠের পরিসীমা। সুতরাং আয়তাকার মাঠের পরিসীমা কত? সূত্র আমরা লিখব, 2 ফার্স্ট ব্রেকেট দিবা, দৈর্ঘ্য যোগ, নট গুণ, যোগ প্রস্থ। এটা একক লিখবা, একক। এখন আমাদের 2 কত হবে? মানটা বসাবো, 200, আর প্রস্থ কত আমাদের? 70। এটা লিখবে একক, বসাই দেবে এখন এখানে যেটা আছে সেটা লিখবে মিটার। আচ্ছা, এখন কিসের বন্ধনী কত? বন্ধনীর মধ্যে তোমরা কোনটা আগে, বন্ধনীর কাজ করবো না গুণের কাজ করবো? অবশ্যই বন্ধনীর কাজ করতে হবে। হ্যাঁ, তোমরা যখন ক্লাস 5 উঠবা তখন দেখবা যে বন্ধনীর কিছু ওয়ার্ড আছে, যে বদমাস একটা শব্দ আছে, বদমাস, এই বদমাস শব্দ থেকে তোমরা বন্ধনীর কাজ করে জেনে নেবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হয়? 200 কত হবে? 70 হবে। হ্যাঁ, তাহলে একটু গুণ করো পাশে, এভাবে করবা, 2 কত হয়? 200, 7×14, 4, হাতে 1, 2×4=5, কত হয়? 540। এটা এত মিটার যদি আমরা রাখি, আমাদের 500 কত হয়? 40 মিটার। আচ্ছা, এইভাবেই তোমরা করতে হবে। এটা তো আমরা আমরা করেছি দৈর্ঘ্য পরিমাপে একক মিটার নিয়ে একটা সৃজনশীল করলাম, ওখানে আবার তোমাদের বই দেওয়া আছে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, ওগুলো নিয়ে অনেক বহুনির্বাচনের প্রশ্ন পাবা। আবার হচ্ছে লিটার একক, যেমন আয়তাকার তরল পদার্থের আয়তনের পরিমাপক হচ্ছে লিটার, সেই ক্ষেত্রে তোমরা অনেক কি পাবা, বহুনির্বাচনের প্রশ্ন পাবা। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ তোমরা পরবর্তীতে এবার জানতে পারবা। তো এখন আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।